পাকিস্তানের জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হচ্ছে, এখনো চলছে ভোট গণনা। এখন পর্যন্ত ঘোষণা করা ফলাফলে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন চারটি আসনে। চারটিতে জিতেছে নওয়াজ শরীফের দল পিএমএলএন। গভীর অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতির মধ্যেই অনুষ্ঠিত হলো পাকিস্তানের জাতীয় নির্বাচন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল 5টায়। পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাগার থেকেই ভোট দেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মূল লড়াই পিএমএলএন এর নওয়াজ শরীফ ও পিপিপির বিলাওয়াল ভুট্টোর মধ্যে। পিটিআই প্রধানকে কারাগারে রেখে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভোটের দিন টহল পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটে ডেরা ইসমাইল খান জেলার কুলাচি এলাকায়। সেখান থেকে 40 কিলোমিটার উত্তরের একটি এলাকায় নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলা এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। এছাড়া ভোট চলাকালে গ্রেনেড হামলা হয়েছে বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায়। নিরাপত্তার অজুহাতে এদিন পাকিস্তান জুড়ে বন্ধ রাখা হয় মোবাইল পরিষেবা।